Hello everyone, সবাই কেমন আছেন? ভালো স্যার। আজকে আমাদের রেস্টুরেন্টে যে বার্থডে পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এমডি স্যারের ক্লোজ ফ্রেন্ডের মেয়ের। আমাদের সবাইকে অনেক কেয়ারফুল থাকতে হবে। যাদের শিপ অলরেডি শেষ হয়ে যাচ্ছে, আমার রিকোয়েস্ট সবাই যেন একটু ওভারটাইম করে যাবেন। মিস্টার মঈন সাহেব, জিশান, রাজু, আপনাদের উপরে রেসপন্সিবিলিটি অনেক বেশি। আপনারা সবসময় লুক আফটার করবেন যেন গেস্ট অ্যাকচুয়াল পরিমাণে কমপ্লেন করতে না পারে। বি কেয়ারফুল, এটা আমাদের রেপুটেশনের ব্যাপার। মামনি, বাপি কখন আসবে? বাপিকে ছাড়া তো কেক কাটবো না। মামনি, বাপি চলে আসবে, চলো কাটি। আচ্ছা, আমি বাপিকে কল করছি। এক্সকিউজ মি। হ্যাঁ নাবিলা, বলো। তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে। অফিসে? মানে এখন কি তোমার অফিসে থাকার কথা? তোমার মেয়ের সব ফ্রেন্ড সার্কেল চলে আসছে, গার্ডিয়ানরা আসছে, আমি কী পড়বো? তোমার মেয়ে, তোমার মেয়ে তোমাকে ছাড়া কেক কাটবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটু হিয়াকে বুঝেই বলো। আমি আজকে কোনোভাবেই আসতে পারবো। এমডি স্যার নিজেই আমাকে ফোন করে বলেছে যে আজকে আমাকে এখানে থাকতে হবে। এমডি স্যার এক রিলেটিভের বার্থডে আজকে। আমি এখান থেকে এক মুহূর্তের জন্য মুক্ত করতে পারবো না। ধুরতুরি তুমি থাকো, তোমার অফিস, তোমার এমডি স্যার, তোমার রিলেটিভ, তোমার, আমি জানি না, আমি আমি জানি না, জাস্ট রাখো। এই কাজটা হ্যাঁ জিসান। হ্যালো, বলো। আচ্ছা, আমি ব্যস্ত আছি এখন, একজনের ফোন কেটে দিচ্ছি, কেটে দাও, মানে বিজি, পরে ফোন দিচ্ছি। জিসান, জিসান, আমার কথাটা একটু শোনো প্লিজ। জিসান, বাবার জন্য কোথা থেকে একটা ডাক্তার ছেড়ে ধরে নিয়ে আসছে, বুঝছো? এখন ওরা আমার সাথে আজকে এঙ্গেজমেন্ট করতে চায়। আমি তো, আমি বুঝতে পারছি না আমি কী করবো। তুমি তুমি আসো, আমরা দুজন মিলে বাবাকে ম্যানেজ করি। আর আমি এখন আসতে পারবো না, আর অন্য সময় হলে পারতাম। এখন এমডি স্যারের রিলেটিভ নাকি আসবে, তার বার্থডে, থাকতে হবে এখন। জিসান, তুমি তোমার স্যারকে বলে একটু ম্যানেজ করে আসো না, তুমি তো বুঝতে পারতেছো আমার সিচুয়েশন। আর সম্ভব না, বললাম তো অন্য সময় হলে সম্ভব ছিল, বারবার রিকোয়েস্ট করো না তো। তুমি থাকো তোমার ডিউটি নিয়ে, হ্যাঁ, তারপর যখন আমার বিয়ে হবে সেটা খেতে আসার সময় থাকবে তোমার, আমার তো মনে হয় সেটাও থাকবে না। হ্যালো, হ্যাঁ, আসিস। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা আজকেই আংটি পরাতে চাচ্ছি। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আজকে করতেই পারে। দেন না মিষ্টি খান। মন মানে না
লিডারশিপ অনেক ডিউটি করবেন। আপনি চাইলে কালকে ডে অফ নিতে পারেন। না স্যার, তার কোনো প্রয়োজন। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে ওটা মনটা খারাপ। কি বলেন স্যার, আমি আর অনেক বেশি পেশেন্ট নিতে পারবো স্যার, তাই করে একটু। কি অদ্ভুত একটা জিনিস বলুন তো, আমার নিজের মেয়ের বার্থডে উইশ আমি করতে পারিনি, অন্য মানুষের মেয়ের বার্থডে উইশ আমার করতে হয়েছে। তুমি বুঝলেন নিশা, লাস্ট কতগুলো বছর যে ফ্যামিলির সাথে ঈদ করি না। একটা বিষয় কি জানেন, জীবনে বড় হওয়ার জন্য দুটো জিনিস দরকার, এক ভালোবাসা আর দুই হচ্ছে স্যাক্রিফাইস। জি স্যার, স্যাক্রিফাইসটা ভালো মতো বুঝে গেছি স্যার। এই তিন ঘন্টা আগে আমার গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্ট হয়ে গেছে।